আমরা গেছিলাম তারকেশ্বর বাবার মন্দিরে দ্বিতীয় সোমবারে। তো আমরা ব্লগটা স্টার্ট করেছি হাওড়া স্টেশন থেকে, একটা নাগাদ আমরা স্টেশনে পৌঁছাই এবং বাড়ি থেকে বেরিয়েছিলাম 11টার দিকে। তো দেখতেই পাচ্ছেন সাবওয়ে দিয়ে আমরা পৌঁছে যাই স্টেশনে, আর এখন তো আবার তারকেশ্বর স্পেশাল ট্রেন করেছে প্রতি হাফ অ্যান আওয়ার করে আধ ঘন্টা অন্ত অন্ত। তো আমরা 1:20তেই ট্রেন পেয়ে যাই, 1টায় পৌঁছাই এবং 20 মিনিট দাঁড়িয়েই ট্রেনটা আমরা পেয়ে যাই। তো আমরা স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম, আর প্ল্যাটফর্মটা যথেষ্ট ফাঁকাই ছিল, বেশ অনেকটাই ফাঁকা ছিল। এর আগে যতবারই গেছি অনেকই ভিড় থাকতো, তো এই প্রথমবার আমরা যখন যাচ্ছিলাম তারকেশ্বরে এই শ্রাবণ মাসে, তো আগেও অনেকবার গেছি, আগের বছরও গেছিলাম, তখনও বেশ ভালোই ভিড় ছিল ট্রেনে। বাট এবারে ট্রেনটা পুরোপুরি ফাঁকা, কারণ প্রচুর ট্রেন দিয়েছে এবার, প্রচুর সার্ভিস, অনেকই তারকেশ্বরের স্পেশাল ট্রেন দিয়েছে, তাই জন্য দেখতেই পাচ্ছেন কতটা ফাঁকা ট্রেনে আমরা ট্রাভেল করেছি। তাই ভাবলাম এতটা লেটে যখন যাচ্ছি তাহলে মন্দিরও অনেকটাই ফাঁকা পাব। তো 2:30 নাগাদ আমরা স্টেশনে পৌঁছাই তারকেশ্বর স্টেশনে। দেখতেই পাচ্ছেন কত ভক্তরা বসে আছে, এনারা সব আগের দিন এসছে পায়ে হেঁটে, তো তাদের পুজো অলরেডি হয়ে গেছে, তারা ট্রেনের জন্য ওয়েট করছিল স্টেশনে। তো স্টেশন থেকে মন্দির 10 মিনিটের ডিস্টেন্স, তো হেঁটেই যাওয়া যাবে। তো আমরা হেঁটে হেঁটে যা স্টেশন থেকে মন্দিরের দিকে যাচ্ছিলাম, তো দেখতেই পাচ্ছেন চারিদিকে কত ভক্তরা বসে আছে, তো অনেক মেলাও এখানে বসেছে, প্রচুর চারিদিকে মেলা বসেছে মন্দিরের আশেপাশে কাছাকাছি, আর প্রচুর ভক্ত তারা বাড়ির দিকে যাচ্ছে, কারণ কেনারা হেঁটে হেঁটে এসছে, পায়ে হেঁটে বাবার কাছে এসছে। তো আমি এর আগে কোনোদিন হেঁটে আসিনি, আমি সবসময় ট্রেনেই এসছি। তো আমরা মন্দিরের দিকে চলে গেলাম, ভাবলাম ভালোই ফাঁকাই হবে, কারণ কি অনেকেরই হয়তো পুজো দেওয়া হয়ে গেছে, কিন্তু অনেকে বলছিল আগের দিন অনেকই মানে প্রবলেম হয়েছিল সকালে যারা পুজো দিয়েছে, যে অনেকে পড়ে গেছে ভিড়ে, প্রচুর মানুষের ভিড়, সেই জন্য পড়েও গেছে। তো আমার মা গিয়ে আগে দুধ পুকুর থেকে জল নিয়ে নিল বাবার মাথায় ঢালবে বলে, তো ওখানে বিক্রি হচ্ছিল, অনেকে বলছিল এখান দিয়ে নিতে না, কিন্তু সে কেউ কথা শুনছিল না। তো পুকুর থেকেই বেশিরভাগ মানুষ ভক্তরা জল নিল বাবার মাথায় ঢালবে বলে, তো আমরাও ওখানে হাত পা ধুলাম, জলও নিলাম, সব কিছু ওখান থেকেই নিলাম, আর এখানে জুতোটা রাখলাম নিজেদের, আর তারপরে ওখানে গেলাম। লাইন মানে এরকম ভিড় এবং এরকম লাইন জীবনে আমি দেখিনি, একদম ডেঞ্জারাস লাইন। নামাত তো লিটারেলি দেখে ভয় লেগে গেছিল কি করে যাব, কারণ ঠেলাঠেলি প্রচণ্ড হচ্ছিল, ফোন ধরা যাচ্ছিল না, ভিডিও করা তো ইম্পসিবল ছিল, কারণ কি এখানে মানুষের যা ভিড় ছিল এবং অনেকে ঠেলে পড়েও যাচ্ছিল, যেহেতু হাড়ি ওই ঘটগুলো ছিল ওতে পায়ে লেগে অনেকে পা কেটেও গেছে, প্রচুর ডেঞ্জারাস ছিল এবারের পুজোতে, যেহেতু সবাই গায়ের উপর পড়ছিল। তারপরে ফাইনালি আমরা 5 মিনিটও হয়তো ছিলাম না, ওখান থেকে বেরিয়ে আসলাম পুজো দিয়ে, তারপর একটু বাইরেই দাঁড়িয়ে একটু ফটো তুললাম, ভেতরে তো দিচ্ছিল না। অ্যাকচুয়ালি কী করেছে, 100 টাকা করে একটা স্পেশাল লাইন করেছে যেখানে লাইনটা কম হবে। তারপর ট্রেনে যা দেখলাম, একদম মাটিতে বসে আমরা বাড়ি এসেছি, সিট তো ছিল না সেরকম ভিড়। আশা করি ব্লগটা সবার ভালো লেগেছে, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর এক্সাইটিং ভিডিওস।